কোন দেশ কি করল না করল কে কি করল না করল কোন হুজুর কোন ফতোয়া দিল না দিল কে কোন টক্স করল আমাদের কিছু যায় না আসেও না আগেও কোনদিন যায় নাই আজকেও কোনদিন যাচ্ছে না সামনেও কোনদিন যাবেও না কিছুই আসবে না আগেও যা হত্যা বলার চেষ্টা করেছি এখনো তাই বলেছি হঠাৎ করে মাথা নামি না কেন দলিলের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস কে কি করলে এত আমাদের কিছু যায়ও না এই জন্যই কেয়ামত পর্যন্ত আহলে হাদিসকে বেঁচে থাকতে হবে না হলে বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে ডাল পাকায় দিলে হয়তো আমরা ভাঙচুর করতে যাব না কিন্তু মাসালা ঘুরবে না মাসালা ঘুরাতে গিয়ে যদি জীবন চলে যায় চলে যাবে জেল খাটতে হলে জেলে আমরা ভাঙচুর করতে যাব না হারাম করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ফতোয়া যদি ঘুরাতে বলেন ওই সময় আমরা মরতে যাব নো ফতোয়া ঘুরানো চলবে না আজকে সরকার পক্ষে কেউ কিছু মনে করবেন না বিরোধী দলে কেউ মনে করবেন না আবার তুর্কিস্তানের কেউ কিছু মনে করবেন না এই মূর্তি মূর্তি না অনেক কথা হইতেছে তাই না তারপরে ভাস্কর্য ভাস্কর্য নিয়ে অনেক কথা হয়েছে তাই না মূর্তি ভাস্কর্য স্ট্যাচু মোরাল এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে না হাগু গু পায়খানা পার্থক্য আছে না মুখ মূত্র পেশাব পায়খানা আছে না পার্থক্য আছে না সূর্য সুরুজ তাই না বেলা সোজা বাংলা বলি প্রতিশব্দ না সব কোনো পার্থক্য আছে না পার্থক্য করা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করা হচ্ছে আপনি যদি করেন আপনার ব্যাপার আজ যদি ক্ষমতা আছে কত কিছু ইসলাম বিরোধী চলে আপনি করবেন সেটা আপনার ব্যাপার হালাল করার চেষ্টা করেন কেন আমাদের আপত্তি এই জায়গায় হালালের কোনো পথ নাই কেউ যে একটা গরিব মেশে পাত বাঁধলো ও যে ভাঙলো কে ভাঙলো না একজন বড় লোকে বললো যে আমি পায়ু ধার দিয়ে বায়ু নিঃসরণ করেছি তার ওযু ভাঙবে কিনা উনি বলে এত কঠিন বাংলা বললাম তারপরে উজু ভাঙবে নাকি আমি তো ঘটনা একই গরিবের পা আর বড় লোকের বায়ু ধার দ্বারা দূষিত বায়ু নিঃসরণ করা দুটোর মধ্যে কোন পার্থক্য নাই উজু দুইজনেরই ভাঙবে মূর্তি বানানো হারাম ওই ভাস্কর্য হারাম স্ট্যাচু হারাম মোরালও হারাম আর এই মুসলমানের ঘরে যে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মের পরেই জানেন এটা হারাম মাসালা জানার দরকার নেই মাননীয় প্রেসিডেন্ট একেবারে খুশি বয়সেই জানেন যে এটা মূর্তি বানানো হারাম প্রধানমন্ত্রী জন্মের পরে যেহেতু মুসলিম পরে জন্মগ্রহণ করেছেন বড় হয়েই জানেন এটা হারাম এদেশের মন্ত্রীরা সবাই জানেন হারাম বিএনপি জানে হারাম আওয়ামী লীগ জানে হারাম আলেমেও জানে হারাম জালেমেও জানে হারাম রিক্সাওয়ালাও জানে হারাম বিলার লেজু জিজ্ঞাসা করেন ওই বিড়াল মূর্তি হালাল না হারাম মূর্তি কবে এই ন্যায় কয়ে কবে হারাম এটার জন্য মাসালা দরকার আছে খামা খা বিতর্ক মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে এই দেশে বড় হয়েছে মাদ্রাসায় যায় মসজিদে যায় উইদের খুতবা শুনি ওয়াজ শুনি আর মূর্তি হালাল না হারাম এটা নিয়ে বিতর্ক করতে হবে আচ্ছা বিতর্কের বিষয় না আপনি হারাম কাজ করবেন করেন সেটা আপনার ব্যাপার কিন্তু হালালকে যদি হারাম করেন তাহলে কি হবে কুফুরে কাফের হয়ে যাবে যেরকম এই ভাই দাড়ি রেখেছেন আর এর দাড়ি নাই এ যদি বলে যে দাড়ি রাখি নাই এটা গুনার কাজই হয়েছে এক গুণা মাফ হবে কিনা মাফ হবে কেন গুণাকে সে গুণা হিসেবে মেনে নিয়েছে যেটা না যায় না যায় সে মেনে নিয়েছে তারপরও আমলের ত্রুটির জন্য শাস্তি কিন্তু ভাই দাঁড়িয়ে রেখেছেন রাখার পরে যদি বলেন দাঁড়িয়ে চাষা জায়েজ তাহলে কি হবে একটা পুকুর হয়ে যাবে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম লিকাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম মুখে যা আসে তা বলো না যে এটা হালাল এটা হারাম এটা শরিয়াত এটা দিন এটা কোরআন এটা হাদিস এটা ইসলামী মাসালা এটা খেল তামাশার বিষয় না যেই হন না কেন যেখানে হন না আমার বিষয় ওটা নয় এখন শুনছি আমরা জানি যে তুর্কিস্তান নাকি একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে আচ্ছা সেখান থেকে বলা হয়েছে আমাদের দেশের একজন নেতার নাম তাদের ওখানে করবেন মূর্তি টানাবেন আর তাদের একজন নেতা আমাদের বাংলাদেশে মূর্তি বানানো হবে
ইরানিরাও নিজেদেরকে ইসলামিক দাবি করে। পার্থক্য কি? এইখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা জন্মের পর থেকে বক্তৃতা করে এসেছি, বাপ দাদাদেরকে বক্তৃতা করতে শুনেছি, ইবনে ফজলকে বক্তৃতা করতে দেখেছি, বর্ধমানীকে বক্তৃতা করতে দেখেছি, আনিসুর রহমান সাহেবকে বক্তৃতা করতে দেখেছি, ত্রিশালীকে বক্তৃতা করতে দেখেছি, দুর্লহদা আইয়ুবীকে বক্তৃতা করতে দেখেছি। আমার বন্ধুরা এখন ওয়াজ করেন, শেখ আব্দুর রাজ্জাক ওয়াজ করে, আসমত আলী ওয়াজ করে, তারপরে কফিলউদ্দিন ওয়াজ করে, ডক্টর মুজাফর ওয়াজ করে, ডক্টর গালেব ওয়াজ করে, এখন বড় বড় অনেক বিভিন্ন বক্তারা ওয়াজ করে। অধিকাংশ বক্তৃতার মধ্যে তৌহিদ এবং শিরকের ওয়াজ থাকে কি থাকে না? আমাদের কাছে কোনো নতুন বিষয় না, আমরা দৈনিকই আলোচনা করি। হঠাৎ করে আমাদের ভাইরা নামছেন পথে, আলহামদুলিল্লাহ নামছেন, ভালো কথা। এখন দলিল দেওয়া হচ্ছে, যেহেতু তুর্কিস্তান করে, যেহেতু ইন্দোনেশিয়া করে, যেহেতু মালয়েশিয়া করে, সুতরাং এটা কি? এই জন্যই আমরা বলি এই যে দলিলের মূল সূত্র কি মিলল কিছুটা? কোন দেশ কি করল না করল, কে কি করলো না করলো, কোন হুজুর কোন ফতোয়া দিল না দিল, কে কোন টক্স করলো, আমাদের কিছু যায় না আসেও না, আগেও কোনদিন যায় নাই, আজকেও কোনদিন যাচ্ছে না, সামনেও কোনদিন যাবেও না, কিছুই আসবে না। আগেও যা হত্যা বলার চেষ্টা করেছি এখনো তাই বলেছি, হঠাৎ করে মাঠে নামি নাই। কেন? দলিলের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস। কে কি করলে এত আমাদের কিছু যায়ও না, এই জন্যই কেয়ামত পর্যন্ত আহলে হাদিসকে বেঁচে থাকতে হবে। না হলে বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে ডাল পাকায় দিলে হয়তো আমরা ভাঙচুর করতে যাব না, কিন্তু মাসালা ঘুরবে না। মাসালা ঘুরাতে গিয়ে যদি জীবন চলে যায় চলে যাবে, জেল খাটতে হলে জেলে, আমরা ভাঙচুর করতে যাব না, হারাম করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ফতোয়া যদি ঘুরাতে বলেন ওই সময় আমরা মরতে যাব। নো, ফতোয়া ঘুরানো চলবে না। ইমাম আহমদ হাম্বলের যুগে সব মৌলবীরা বলে ফেলল, অধিকাংশ মৌলবী, আল কোরআন মাখলুক। কোরআন কি? কোরআন কে রচনা করেছে বলেন তো? এই তো ভুলটা করলেন, কোরআন কারো রচনা না, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর গুণ। আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেরকম চিরন্তন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহর কালাম সেরকম আল্লাহর সাথে ছিল, আছে, থাকবে, অমর এবং চিরন্তন। আল্লাহ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফেরত যাবে। সবাই বুঝতে কেউ ভুল করল, কেউ হয়তো বা মামুন রশিদ তখন বাদশাহ ফিলোসোফার, তার চাবুকের ভয়ে সবাই স্বীকার করেন, হ্যাঁ কথা ঘুরানো শুরু করলো। কেউ বললো আমার মুখের কথা, কোরআন তেলাওয়াত যখন করি মুখ দিয়ে তো এটা আমার কথা। কেউ বললো ছাপা, এটা তো সৃষ্ট। নানান কথা বলে কেউ কেউ আত্মরক্ষা করার চেষ্টা করলো, কেউ কেউ সুরের সাথে সুর মিলিয়ে দিল। দাঁড়িয়ে থাকলেন মাত্র দুই থেকে তিনজন, তাদের হেড প্রধান ছিলেন কে? ইমাম আহমদ হাম্বল। তিন সরকারের আমল পর্যন্ত জেল খেটেছেন, কথা অনর, দৈনিক তাকে চাবুক মারা হয়েছে, এমন জোরে চাবুক মারা হয়েছে, প্রত্যক্ষদর্শী বলেছেন অত জোরে চাবুক যদি হাতির গায়ে মারা হতো হাতি পর্যন্ত পড়ে যেত। তৃতীয় সরকারের আমলে তখন মুস্তাসিম বিল্লাহ সমূহ, তার মা বললে এই লোকটা ভালো মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, পৃথিবীর বুকে যার চেয়ে বড় হাদিসের হাফেজ নেই। ইমাম বুখারী কিন্তু ইমাম আহমদ হাম্বলের সমান হাফেজ না, একটা ভুল ধারণা ভেঙে দিয়ে যায়। সহিহ হাদিস গুলো সংকলন করার কারণে, প্রেরণের কারণে ইমাম বুখারী বলার আগে, কিন্তু পৃথিবীর মুখে ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে বড় কোনো হাদিসের হাফেজ নাই। সবচেয়ে বড় হাফেজ কত লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। একটা মানুষ যদি অতি ব্রেনি হয় তার মাথায় কত লক্ষ ধারণ করতে পারে শব্দ বলেন তো? সর্বোচ্চ 3 লক্ষ। পৃথিবীর বুকে 3 লক্ষ শব্দের বেশি ধারণ করার মতো কোনো ব্রেনি মানুষ জন্মগ্রহণ করে নাই। নবীগণ বাদ, সেখানে 10 লক্ষ হাদিস, এক একটা হাদিসের মধ্যে কত করে শব্দ আছে? 4 জন করে যদি রাবি থাকে সেটা শুদ্ধা, তারপরে যে 5টা করে শব্দ থাকে, পরে হাদিসের মধ্যে গড়ে 10টা করে শব্দ ধরলাম, 10 লাখের 10 দিয়ে পূরণ দেন কত হবে? কল্পনা করতে হবে, কিসের আইনস্টাইন,
কিসের কোন বৈজ্ঞানিক, কিসের কোন দার্শনিক, এক ইমাম আহমদ হাম্বল বলে এক পাল্লায় তোলা হয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ বৈজ্ঞানিক, দার্শনিক, চিন্তাবিদ, প্রেমী মানুষ আরেক পাল্লায় তোলা হয়, এক ইমাম আহমদ হাম্বলের পাল্লাই ভারী হবে। দিনদার বল ছেলের কামাই খাইতেন না কোনোদিন, ছেলে কাজী ছিলেন, জজ ছিলেন, যদি ভুল ফয়সালা দিয়া থাকে এই জন্য কোনোদিন ছেলের উপার্জন খান নাই, জীবন গেছে শুধু সিয়াম পালন করে, একেবারে হক হালালে যা পাই তিনি খাইতেন। আর আমি বানাতে চাচ্ছি না তাকে, তিনি একা দাঁড়ে দাল কোরআন কালাম উল্লাহ ভাইর মখলুক, এই কোরআন হলো আল্লাহর কালাম, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা অমর অক্ষয় থেকে গেলেন। এইভাবে তৃতীয় সরকার আমলে যখন ছেড়ে দেওয়া হলো, এক বস্তা স্বর্ণ মুদ্রা বাসায় পাঠিয়ে দেওয়া হলো, তিনি বললেন সূরা ইউসুফের আয়াত, কালা রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, হে আল্লাহ এই স্বর্ণ মুদ্রা ঘুষ নেওয়ার চেয়ে, উনি ঘুষ হিসাবে এটাকে ট্রিট করে বললেন আমাকে আবার জেলে ফেরত নাও, আমি তোমাদের ঘুষ নিই না সরকার। আর হুজুরের আজকে কি করে দেখেন, বান্দার দল করে কি, সরকার যা করার সরকার করবেই, তার ক্ষমতা আছে, তার বিষয়, তুমি হুজুর দান্দাবাজি করতে যাও কা, তুমি ফাতরানি করতে যাও কা, তুমি হালালকে হারাম করতে যাও কা, হারামকে হালাল করতে যাও কা, এটা এটা কোন কথা। এখানে আহলুল হাদিসের প্রয়োজন, কিন্তু আহলে হাদিসের অবস্থান অত্যন্ত দুর্বল। ইমাম আহমদ হাম্বলকে বলা হয় ইমাম আহলুল হাদিস এবং ইমাম আহলে সুন্নাল জামা, সারা পৃথিবী মেনে নিয়েছেন তিনি আহলে হাদিসের ইমাম। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিসদের এই দুর্দশা, মনস্তাত্ত্বিক দিক থেকে তারা মরে গেছে, চিন্তার দিক থেকে তারা মরে গেছে, আজকে তাদের আন্দোলন অন্যরা করে দেবে। লাইসা ওয়ারা আদালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান, এখানেই প্রশ্ন করতে হবে। এখন আপনার পথ ধরে যদি ইমাম আহমদ হাম্বল চুপ থাকতেন তাহলে কি হতো, সারা পৃথিবী গোমরাহিতে নিমজ্জিত হতো।